আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য আনাদার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল অফ ফ্রিল্যান্সার নবাব ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি শুধুমাত্র লোগো ডিজাইন করেই কীভাবে আপনারা মাসে প্রায় 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করবেন freelancer.com থেকে। এখন আপনারা অনেকেই রয়েছেন যারা বিগিনার, যারা লোগো ডিজাইনও কীভাবে করতে হয় তা সম্পর্কে কোনো আইডিয়া নাই। সো তাদের উদ্দেশ্যে বলে রাখি, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে freelancer.com-এ কীভাবে আপনারা লোগো ডিজাইন স্পেশালিস্ট হয়ে যাবেন এবং কীভাবে আপনারা এখানে বিড প্লেস করে এখান থেকে কাজগুলো সংগ্রহ করে নিজে করে অথবা কাউকে দিয়ে করে এখান থেকে ডলারগুলো ইনকাম করে নিয়ে আসবেন। অর্থাৎ আপনারা যদি বিগিনার হয়ে থাকেন এবং আপনারা যদি লোগো ডিজাইন সম্বন্ধে কোনো আইডিয়া না থাকে, তাহলে আপনারা কী করবেন, সিম্পলি আমি যেরকমভাবে দেখিয়ে দিব এরকমভাবে বিড প্লেস করে বাইরে থেকে কাজগুলো সংগ্রহ করবেন। দেন আপনারা আপনাদের বাজারে বা আশেপাশে যদি কেউ লোগো ডিজাইনের স্পেশালিস্ট থাকে তাকে দিয়ে কাজটি কমপ্লিট করিয়ে তাকে জাস্ট আপনি যে টাকা freelancer.com থেকে পাবেন তার 1/3 টাকা দিয়ে আপনি 2/2 টাকা কোনো কাজ ছাড়াই ইনকাম করে নিয়ে আসতে পারবেন। সো এটাই হচ্ছে ট্রিক্স। আপনারা যারা কোনো ধরনের কোনো স্কিল নাই কিন্তু আপনারা অনেক বেশি টাকা ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য এর থেকে সহজ ইনকাম আইডিয়া আর কিছুই হতে পারে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা এখান থেকে লোগো ডিজাইনের কাজগুলো সংগ্রহ করে নেবেন। আর যারা নিজেরা লোগো ডিজাইন করতে চাচ্ছেন তাদের জন্য কীভাবে লোগো ক্রিয়েট করতে হয় তা নিয়ে আমি অলরেডি একটি টিউটোরিয়াল ভিডিও আপলোড করে দিয়েছি, আপনারা সেই ভিডিওটি দেখে লোগো ডিজাইন শিখে নেবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকের দিনে একটি লোগোর জন্য আপনারা এখান থেকে কত ডলার করে পেয়ে যাচ্ছেন। তো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিজাইনার লোগো ফর আওয়ার প্রজেক্ট, তো এখানে তারা $26 দিচ্ছে প্রতি ঘন্টার জন্য এবং এখানে সোভার ইংলিশ সে দিচ্ছে $10 করে প্রতি ঘন্টার জন্য। তাছাড়া আজকের দিনে প্রায় 1,244টি জব অ্যাভেলেবল রয়েছে freelancer.com-এর মধ্যে লোগো ডিজাইন রিলেটেড। সো freelancer.com-এ লোগো ডিজাইন জবটি আপনি নেওয়ার জন্য আপনার freelancer.com-এর একটি প্রফেশনাল অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে। সো আপনাদের যাদের freelancer.com-এর কোনো প্রফেশনাল অ্যাকাউন্ট নাই তাদের উদ্দেশ্যে বলে রাখি যে freelancer.com-এ কীভাবে আপনারা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তা নিয়ে অলরেডি আমি একটি টিউটোরিয়াল ভিডিও আপলোড করে রেখেছি, আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে freelancer.com-এ একটি 100% ভেরিফাইড এবং জেনুইনলি একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো এখন এই ভিডিওটি দেখুন, তারপরে আপনারা ক্রিয়েট করে নিন। তো এখন দেখুন আমরা এখন লগ ইন করে freelancer.com-এ আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড বা আমাদের যে পোর্টফোলিও রয়েছে আমরা সেখানে চলে আসছি। আপনাদেরও ঠিক এরকমভাবে প্রফেশনাল একটি পোর্টফোলিও তৈরি হবে যা আপনারা আমার টিউটোরিয়ালটি দেখে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো আপনারা এখানে দেখতেছেন যে আমাদের পোর্টফোলিওটি এরকম দেখাইতেছে, এখানে আমাদের কান্ট্রি হতে শুরু করে আমাদের হাওয়ারলি বেসিসে আমরা কত ডলার এখান থেকে সার্চ করব সব কিছু এখানে দেখাইতেছে। তো এখন আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এখান থেকে লোগো ডিজাইনের কাজগুলো নেবেন। সো সিম্পলি আপনারা আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর এখান থেকে সার্চ বারে আসবেন, দেন আপনারা এখান থেকে প্রজেক্টস যে অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করে দেবেন। আর অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় অবশ্যই আপনাদের স্কিলগুলো আপনারা লোগো ডিজাইন রিলেটেড রাখবেন, অর্থাৎ গ্রাফিক ডিজাইন রিলেটেড। সো এখানে জাস্ট আমরা এখন টাইপ করব লোগো ডিজাইন লিখে। freelancer.com থেকে কাজগুলো নেওয়া খুবই ইজি, আপনারা যারা বিগিনার রয়েছেন আমি এখন প্রফেশনালি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা কাজগুলো নেবেন। তো দেখুন এখানে একটি লোগোর জন্য তারা প্রায় 40,000 বা 50,000 টাকার উপরেও দিয়ে থাকে। সো আপনারা ভালোভাবে লক্ষ্য করলে এখানে দেখতে পাচ্ছেন যে বিবেক বার্নাল নামে একজন লোক রয়েছে, তিনি একটি লোগোর জন্য 40,000 টাকা অফার করতেছেন এবং এখানে লাইফ কোচ প্রোগ্রাম একটি কোম্পানি রয়েছে যে একটি লোগোর জন্য 22,920 টাকা পর্যন্ত অফার করতেছে। তাছাড়াও এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডিজাইন ট্যাম্পলেটের জন্য তারা $118 করে প্রোভাইড করতেছেন শুধু একটি কাজের জন্য। সো আপনারা একটু খুব ভালোভাবে লক্ষ্য করে দেখুন, এখান থেকে যদি আপনারা একটি কাজও সংগ্রহ করতে পারেন তাহলে বাংলাদেশের কারেন্সি অনুসারে আপনাদের আর মাসিক, অর্থাৎ আপনারা মাসে যদি একটি কাজও সংগ্রহ করে নিতে পারেন তাহলে আপনাদের পুরো মাসের খরচ এমনিতেই চলে যাবে। আর আমি তো আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি কাজগুলো না করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কাজগুলো কীভাবে নেবেন এবং কীভাবে আপনারা মানুষদের দিয়ে করিয়ে সে কাজগুলো এখানে জমা দিয়ে দিবেন। সো আমরা জাস্ট প্রথম যে প্রজেক্টটি রয়েছে সেখানে ক্লিক করে দিয়েছি, ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তার কোন ধরনের লোগো প্রয়োজন সে রিলেটেড কিছু লেখা রয়েছে। সো আপনারা এইগুলো অবশ্যই পড়ে নেবেন, আর আপনারা যারা ইংলিশে ভালো না তারা অবশ্যই গুগল ট্রান্সলেটের মাধ্যমে এখানে যে লেখাগুলো রয়েছে সেগুলো ট্রান্সলেট করে নেবেন, অথবা আমি যেরকমভাবে বলতেছি আপনারা এখানে সেরকমভাবে বিট প্লেস করবেন। দেন আপনারা এখান থেকে যখন কাজটি পেয়ে যাবেন তখন আপনি এখানে যা কিছু রিকোয়ার্ড রয়েছে সবগুলো কপি করে আপনি যার মাধ্যমে আপনি লোগোটি ডিজাইন করাবেন তাকে সব কিছু দিয়ে দিবেন, তখন সে ওই অনুসারে বা ওই অনুপাতে সে আপনাকে লোগোটি তৈরি করে দিয়ে দিবে। দেন আপনি যে যিনি আপনাকে লোগোটির জন্য কাজ দিয়েছেন তাকে লোগোটি সাবমিট করে ডলারগুলো নিয়ে নেবেন, দেন আপনি
তাকে যদি 2-3 হাজার টাকাও দেন, সে খুশি মনে আপনাকে লোগোটি খুব প্রফেশনালি তৈরি করে দিয়ে দিবে। সো আপনি প্রায় এখান থেকে 50,000 টাকা হলে আপনি তাকে 5,000 টাকা দিলে আপনার জন্য 45,000 টাকা থেকে যাবে। সো দেখুন, এখন হচ্ছে আমরা আমাদের বিড প্লেস করতেছি। সো উপরেই আপনারা দেখছেন যে আমরা এখানে 56,000 থেকে 50,000 করে দিয়েছি, অ্যান্ড আমরা ওয়ার্ক যে আমরা সাবমিট করব বায়ার্সকে তার জন্য আমরা 7-5 দিন করে নিয়েছি। দেন তার নিচে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখন আমাদের বিটি লিখতেছি, অর্থাৎ আমাদেরকে কাজটি পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই একটি প্রফেশনাল বিড প্লেস করতে হচ্ছে, কারণ freelancer.com এ কম্পিটিশন অনেক বেশি, অনেক ধরনের মানুষ রয়েছেন যারা এখানে অলরেডি কাজ করতেছেন, তারা অবশ্যই প্রফেশনাল, তারা খুব ভালোভাবে একটি বিড প্লেস করে। তাই তাদের সাথে কম্পিটিশন করার জন্য আপনারা খুব সুন্দরভাবে একটি বিড প্লেস করবেন। আর আপনারা যারা বিড প্লেস করতে জানেন না, তারা গুগল সার্চ করে লোগো ডিজাইন রিলেটেড অনেকগুলো বিট পেয়ে যাবেন, সেগুলো কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। সো এটার থেকে ইজিয়েস্ট, অর্থাৎ মানে এটার থেকে সহজ উপায় আর কোনো কিছু না আর্নিংয়ের, আমি আপনাদেরকে খুব জেনুইনলি এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি A to Z, আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন। আর যারা এখনও ভিডিওটিকে লাইক করেন নাই, তারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তো দেখুন আপনারা, আমরা এখানে এখন বিট প্লেসের জন্য, তো এখন আপনারা এখানে দেখতেছেন যে আমরা আমাদের প্রফেশনাল বিটটি প্লেস করার জন্য আমরা এখন টোটালি প্রস্তুত হয়ে গেছি। আমরা এখন আমাদের বিটটি লিখে নিয়েছি। দেন আপনারা এখানে একটু নিচে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যামাউন্টটি এখানে শো করতেছে, যেন প্রজেক্ট মাইলস্টোন। দেন আমরা এখানে প্লেস বিড একটি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে আমাদের বিটটি 100% ভেরিফাইডভাবে প্লেস হয়ে গিয়েছে। তো আপনারা দেখতেছেন যে আমরা এখানে একটি প্রফেশনালি বিট প্লেস করে দিয়েছি আমাদের 50,000 টাকা বাজেটের। এবং আপনারা যদি এখানে লক্ষ্য করেন, তাহলে এখানে আপনাদের কম্পিটিটর অনেক মানুষ রয়েছেন যারা এখানে বিট প্লেস করবেন, এবং আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে তারা অলরেডি অনেকগুলো কাজ কমপ্লিট করে দিয়েছে। সো আপনার বিটটি এমনভাবে আপনারা এক্সপ্লেন করতে হবে যাতে করে বায়ার আপনাদেরকে কাজ দেওয়ার জন্য উৎসাহী হয়ে যায়। সো আপনারা এখানে খুব প্রফেশনালি খুব সুন্দরভাবে একটি বিট প্লেস করার ট্রাই করবেন, আর যথাযথ যা করণীয় তা তো আমি আপনাদেরকে বলে দিয়েছি। তো দেন দেখুন আপনারা, এখানে আমাদের বিটটি এখন প্লেস হয়ে গেছে, এবং বায়ার যখন আপনার বিটটি অ্যাকসেপ্ট করে নেবে, তখন উপরে যে আপনারা মেসেজ বক্সটি দেখছেন, সেখানে আপনাদের বায়ারের পক্ষ থেকে একটি মেসেজ চলে আসবে। অ্যান্ড এখানে বায়ার আপনাদেরকে লোগো ডিজাইনের সকল ডিটেলস দিয়ে দিবে, আপনারা জাস্ট সেই ডিটেলসগুলোকে ফলো করে আপনারা নিজেরা যদি তৈরি করতে পারেন তাহলে তো খুব ভালো, আর নিজেরা যদি না তৈরি করতে পারেন তাহলে এমন কোনো প্রফেশনালকে দিয়ে লোগোটি জাস্ট ডিজাইন করে বায়ারকে দিয়ে দিবেন। অ্যান্ড দেন আপনারা যখন এখান থেকে ডলার পেয়ে যাবেন, তখন আপনারা সেই ডলারগুলো কীভাবে বাংলাদেশে উইথড্র করবেন এখন সেটি দেখিয়ে দিচ্ছি। সো দেখুন, আমরা এখন ব্যাক দিয়ে আমাদের যে মেইন পেজটি রয়েছে আমরা এখন সেখানে চলে আসছি। আসার পর একদম কর্নারে যে থ্রি ডটস রয়েছে নিচে, আমরা এখন সেখানে একটি ক্লিক করে দেব। সো দেখুন, আমরা কর্নারে থ্রি ডটসে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রোফাইল অপশন রয়েছে আমরা সেখানে চলে আসছি, অ্যান্ড এখানে আমাদের ব্যালেন্সটি এখানে শো করবে। দেন এখানে উইথড্র ফান্ডস একটি অপশন রয়েছে, আমরা জাস্ট সেখানে একটি ক্লিক করে দিব। সো উইথড্র ফান্ডসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপ্রেস উইথড্রল ইন PDT অ্যান্ড PKR আর নট অ্যাভেলেবল অ্যাট দ্য মোমেন্ট, অর্থাৎ এক্সপ্রেস উইথড্রল এখন এই মুহূর্তে অ্যাভেলেবল না। কিন্তু আপনারা বাংলাদেশে ডলারগুলো নিয়ে আসার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এক্সপ্রেস উইথড্রল ছাড়াও এখানে স্ক্রিল এবং ওয়্যার ট্রান্সফার রয়েছে। যারা জানেন না যে ওয়্যার ট্রান্সফার কী, তাদের উদ্দেশ্য বলে রাখি, ওয়্যার ট্রান্সফার হচ্ছে বিভিন্ন ভিসা কার্ড বা মাস্টার কার্ডের মাধ্যমে আপনারা এখানে ডলারগুলো নিয়ে আসতে পারবেন। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা স্ক্রিলের মাধ্যমে ডলারগুলো সরাসরি বাংলাদেশে নিয়ে আসুন, কারণ স্ক্রিলে এখানে কোনো ধরনের ফিস বা চার্জ প্রযোজ্য নয়। তো আপনারা কীভাবে স্ক্রিল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তার জন্য, তা নিয়ে আমি আলাদা একটি টিউটোরিয়াল ভিডিও আপলোড করে দিয়েছি, আপনারা সেই ভিডিওটি দেখে একটি স্ক্রিল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আরও প্রফেশনাল ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।